মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সরল অবল আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুর অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় সুস্থতার সাথে ধনী গরিব সকলকে একই ছাদের নিচে বসার মতন সুন্দর একটি জান্নাতি পরিবেশ উপহার দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর সবটুকুন কৃতজ্ঞতা পোষণ করে জবান খুলে দারাজ কণ্ঠে কৃপণতা দূর করে সমস্বরে আসুন আমরা সকলেই অন্তরের গহীন থেকে বিশ্ব প্রতিপালকের সন্তুষ্ট চিত্তে আমরা সকলেই সমস্বরে কালেমাতুর শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে আরও বেশি অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি তার চেয়ে আরও অধিক দুরুদ সালাম পেশ করছি আমাদের হায়াতুন নবী জিন্দা নবী সিরাজুল মনির বদরুদ্দুজা নুরুল হুদা জাদুল হাসান আল হুসাইন ইবনে জাবিহাইন বিশ্ব সভাপতি বিশ্বনন্দিত নবী সাহেব কাবা ও কাউসাইন সাহেব মাকামে মাহমুদ সাহেব হাউজে কাউসার নুরুন আলা নূর খাতামুন নবীন আমাদের সকলের কলিজার টুকরা নবী আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদবরকে আসুন আরেকবার মুখের জড়তা দূর করে ভালোবাসার সাথে আরেকবার দুরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা প্রতিটি জুমাই একটি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যাতে করে কিছুটা হলেও আমরা বুঝতে পারি একটি বিষয়, ইসলাম আমাদেরকে কীভাবে জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করার নীতিমালা নির্ধারণ করেছেন। সেজন্যই আমরা প্রতিটি জুমাই এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের শাওয়াল মাসের তৃতীয় জুমায় আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সবাবুল ইনহেলালুল আখলাকি ওয়াল ইলাজুহু, অর্থাৎ নৈতিক চরিত্রের অবক্ষয় ও এর প্রতিকারের উপায়। অর্থাৎ আজ আমাদের সমাজ নৈতিক অবক্ষয়ের একটি দাবানল আমাদের প্রতিটি পরিবারে জ্বলছে। নৈতিক অবক্ষয় ছোট থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জায়গা থেকে, নীতি নির্ধারণ থেকে, নিয়মকানুন থেকে আমরা অনেক ব্যত্যয় ঘটিয়ে অনেক পেছনে আমরা দিন দিন যাচ্ছি। হাট বাজারে প্লাস্টিকের যেমন সয়লাব, প্লাস্টিকের ফুলও এখন পাওয়া যায়, প্লাস্টিকের মানুষ। কিছুদিন আগে দেখলাম আমাদের বিশ্বের এক ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলোয়াড়, সে এক পুতুলকে বিবাহ করেছে কয়েক হাজার ডলার খরচ করে। তো যা মানুষ কখনো কল্পনা করে না তাও এখন চলছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের নীতি নৈতিকতা চরিত্রের কতটুকু অবক্ষয় হচ্ছে। এজন্য এই নৈতিকতার অবক্ষয়ের কী কারণ এবং এর প্রতিকারের কী উপায় এ সম্পর্কে আমরা কথা বলবো। তো এই টপিক্সটাকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। শুরুতে আমরা বলবো নৈতিক চরিত্র কাকে বলে এবং এর প্রকারভেদ। নৈতিক চরিত্র গঠনের গুরুত্ব ও তাৎপর্য, নৈতিক চরিত্র গঠনে করণীয় এবং এর প্রতিকারের উপায় এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক কথা বলবো। সম্মানিত সুধী, আমরা জানি এই নৈতিক চরিত্র শব্দটি আমাদের সকলের কাছেই বর্তমানে একটি আহত শব্দ, নিহতের পথে এই শব্দটা। তারপরও আহত জায়গা ক্ষত হলে সেটাকে উপশম করার জন্য বিভিন্ন ওষুধ, বিভিন্ন প্রেসক্রিপশন ডাক্তাররা করে থাকে, তো ধর্মীয় প্রেসক্রিপশন তো আমাদেরই করতে হবে। এজন্য সে জায়গা থেকেই চরিত্রের একটি সুন্দর একটি আরবি রয়েছে যেটাকে খুলুক বলা হয়, আখলাক বহু বচনে বলা হয়। আমরা যেমন সুরাতুল কলমের চতুর্থ নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের বিষয়ে সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীতে একজন নবীকে সরাসরি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হচ্ছেন আখির জামানার পয়গাম্বর, আমাদের কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আপনাকে আমি মহান চরিত্রের, আযীম শব্দের অর্থ মহান, উত্তম বলেন নাই, ভালো বলেন নাই, মহান চরিত্রের অধিকারী আমি আপনাকে করেছি। তাহলে এই খুলুকুন শব্দের অর্থ হচ্ছে চরিত্র।
আর আখলাক হচ্ছে বহু বছর, অনেকগুলো চরিত্রের অধিকারী। কারণ বিভিন্ন ধরনের চরিত্র মানুষের ভিতরে আছে, ভালো চরিত্র মন্দ চরিত্র। আখলাকে হাসানা, আখলাকে জামিমা, আখলাকে হামিদা, আখলাকে জামিমা বিভিন্নভাবে পারিবারিক পরিভাষায় ব্যবহৃত হয়ে থাকে। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝলাম যে এই খলকুন শব্দের অর্থ হচ্ছে চরিত্র, এর বহুবচন হচ্ছে আখলাক। এর আমরা বিভিন্নভাবে এটার অর্থকে আমরা দেখি, অনেক সময় আমরা বলি এভরিথিং ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যখন কারো চরিত্রের অবক্ষয় হয় তখন তার সব কিছুরই কি অবক্ষয় হয়। লা ইমানা লিমান লা হায়াল, ইমান নেই যার লজ্জা নেই। আর লজ্জার যখন ধস নামে তখনই কিন্তু চরিত্রের কবর রচনা হয়, কথা ঠিক কিনা বলেন? মানুষের অনেক সময় দেখবেন অনেক মানুষ চক্ষু লজ্জা থাকে, অনেক মানুষ কারোর দিকে জোরে কথা বলতে চোখের দিকে তাকিয়ে বলতে লজ্জা পায়, যেমনটি আল্লাহ রাসুলের একটি স্বভাব ছিল। তিনি কখনো মানুষকে তার চোখের দিকে চোখ রাঙিয়ে তিনি কথা বলতেন না। কারোর সাথে তিনি অনেক শক্ত করে বলছিলেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসুল যখন খুব শক্তভাবে কথা বলছিলেন তখন আমরা আল্লাহ রাসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতাম। তখন তার কথা বলছিলেন চোখটি একটু লাল ছিল কিন্তু মুখের ভিতরে একটি তাবাস্সু মুস্কি হাসি ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটি আমরা সরাসরি দেখেছি। আমার ছাত্র জীবনে স্যার সিনার প্রিন্সিপাল ছিলেন, প্রথম তিনি প্রধান মুফতি, এরপর প্রধান মহাদ্দেশ, তারপর তিনি অধ্যক্ষ ছিলেন মরহুম আমজাদ হুসাইন সাহেব, একজন জিন্দা ওলি ছিলেন। আমরা তার ছাত্র জবানায় তার অনেক কারামত সচক্ষে আমরা দেখেছি। তিনি স্যার সিনার হাজার হাজার ছাত্রদের সামনে বক্তব্য দিতেন, এত কঠিনভাবে কথা বলতেন, বলার শেষে উনি মুস্কি হাসি দিয়ে, মানে যে একটা কাঠিন্যতা ছিল ওটা শেষ হয়েছে। একবার বলতে বলতে বললেন যে আমার বাসার সামনে একটা বাল্ব জ্বলছিল, হঠাৎ করে কয়েকজন ছাত্র এই বাল্বটাকে এই একটার পর একটা ঢিল মেরে অতর্কিত হামলা করে বাল্বটাকে ভেঙে ছুঁড়ে চুরমার করে দিয়েছে। মানে যেভাবে বলছিল মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ টাকার কোনো কিছু ক্ষতি হচ্ছে, এভাবে তার বক্তব্য। লাস্টে এই যেই সব ছাত্ররা এই ধরনের আচরণ করেছে তাদের কিন্তু আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, এই করতে হবে বলে উনি লাস্টে একটা মুস্কি হাসি দিচ্ছেন। অর্থাৎ এই ছিল তার ধরন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসুলের শাসন এরকমই ছিল, কিন্তু আমাদের চরিত্রের এমন অবক্ষয় হয়েছে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে গালি ছাড়া কথাই বলতে পারি না। আমি গতকাল না যেন এর আগে কামেল মাস্টার্স পরীক্ষা চলছে, তো ছাত্রদেরকে যখন বলছিলাম একটা হাদিস, হাদিসটা হচ্ছে যদি কেহ যদি অন্যকে গালি দেয় তখন সেই গালিটা তার বাবার উপরে এসে পড়ে। আপনি একজনকে গালি দিচ্ছেন, গালি দেওয়ার সাথে সাথে আপনার বাবা তিনি ইন্তেকাল করেছেন, কবরে আছে, কিন্তু তার উপরে গালিটা আসবে। আপনি কারো বাবাকে গালি দিয়েছেন সেই গালিটা আপনার বাবার উপরে আসবে। আপনার বাবা হাশরের ময়দানে তখন কাঠগড়ায় দাঁড়াতে হবে, যদি আপনাকে সেই নৈতিক চরিত্রের সন্তান যদি তৈরি না করতে পারেন। আজকে দেখুন প্রতিটি মানুষ এখন বিভীষিকা একটা যুদ্ধের ময়দানের মতন আছে, কারাগারের ভিতরে আছে সন্তানকে নিয়ে। সন্তান বাবা মার কথা শুনছে না, সন্তান বাবা মাকে গালি দিচ্ছে, কিছু চাচ্ছে, দিতে বিলম্ব হচ্ছে, প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এটা কি একদিন দুই দিনে হয়েছে? এটির জন্য কারা দায়ী, কে দায়ী? আমরাই কি দায়ী? আমরা অভিভাবকরা দায়ী। এই জন্য সেই কথাগুলো আমাদের এখানে আছে, আমরা কথা বলব। তাহলে আমরা নৈতিক চরিত্র বলতে আমরা ভালোভাবে বুঝে নিলাম যে মানুষের কথাবার্তায় চাল চলনে নীতি মেনে চলার নামই হচ্ছে নৈতিক চরিত্র। অর্থাৎ কথাবার্তা, আমার আচার আচরণ, বচন ভঙ্গিতে যার ভিতরে একটি সুন্দর অনুপম আদর্শ ফুটে উঠে সেটি হচ্ছে নৈতিক চরিত্রতা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, আর নবী পাকের শিক্ষক হচ্ছেন সরাসরি আর রহমান আল্লামা আল কুরআন। সারা পৃথিবীর তাফসিরের কিতাবে এসছে
রহমান তিনি যিনি তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শিক্ষা দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিডিয়া সেন্টার ছিল জিব্রাইল আমিন আলাইহিস সালাম, উনি মেসেঞ্জার, তিনি 24,000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে অফিস করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে এসেছেন। একজন নবী যার কাছে 24,000 বার সকল নবী রাসূলদের কাছে কারো কাছে তার জীবদ্দশায় 10 বার এসেছেন, 13 বার এসেছেন, 100 বার এসেছেন, 103 বার এসেছেন, 11 বার এসেছেন, 180 বার, 70 বার, 1,000-এর ঊর্ধ্বে পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহর রাসূলের কাছে এতই কর্ডিয়াল ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু ছিলেন, আমার নবী পাকের কাছে 24,000 বার জিব্রাইল আমিন আলাইহিস সালাম বিভিন্ন মেসেজ আদান প্রদান করেছেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি আমার উম্মতের জন্য একজন শিক্ষক। এজন্য শিক্ষকের অবমাননা যদি কেউ করে সরাসরি নবী পাকের অবমাননা করা হয়, আর সরাসরি নবী পাকের অবমাননা করলে সরাসরি আল্লাহর অবমাননা করা হয়, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগঘন মুহূর্তে বলেছেন মান আল্লামানি হরফান ওয়াহিদান ফাহুয়া উস্তাদিন উস্তাজুন ইন শাআ আতাকা ওয়া ইন শাআ বায়া। তিনি বলছেন যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিল সেই আমার উস্তাদ, তিনি যদি ইচ্ছা করেন তিনি আমাকে বিক্রি করে দিতে পারেন, আবার তিনি আমাকে মুক্তিও করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। অথচ দেখুন আমরা বিভিন্ন জায়গায় দেখি শিক্ষকদের শার্টের কলার ধরে তাকে গালি দিচ্ছে, বিভিন্নভাবে পরীক্ষার হলে নকল ধরার কারণে ছুরিকাঘাত করে আহত কেউ বা নিহত আমরা নারায়ণগঞ্জ এলাকায় দেখেছি। আমাদের এক ছাত্রীর হাজব্যান্ডকে, ইংলিশ টিচার ছিলেন তিনি একটা হাই স্কুলের, পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন, নকল ধরেছে, এই জন্য হল থেকে বের হওয়ার পরে রাস্তায় অতর্কিত হামলা করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। মেয়েটি বিধবা হয়েছে, অদ্যাবধি পর্যন্ত তার আর বিবাহ তা সে আর করার ইচ্ছা পোষণ করছে না, দুটি সন্তান। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আজ এই নৈতিক অবক্ষয়ের কারণেই ছাত্র শিক্ষককে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে, সন্তান বাবাকে রুম আটকিয়ে তার সমস্ত দলিলের স্বাক্ষর জাল করে বিভিন্নভাবে তার কাছ থেকে নিয়ে তাকে অন্য মানুষ টাকা পয়সা দিয়ে কাফনের কাপড় জোগাতে হচ্ছে। এরকম আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না, এটা কিসের কারণে হচ্ছে? নৈতিক শিক্ষার অভাবে, দিনী শিক্ষার অভাবে। সম্মানিত সুধি, কাজী আমাদের সেই আখলাকে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেহেতু শিক্ষক ছিলেন, তিনি বলছিলেন আবু হুরায়রা তারা থেকে হাদিস কারা বর্ণিত আহমদ শরীফে হাদিস খানা এসছে বুইস্তুলি উতাম্মেমা মাকারেমাল আখলাক, যে আমি প্রেরিত হয়েছি তোমাদের চরিত্রটাকে পরিপূর্ণ করার জন্য, মাকারেমাল আখলাক, উত্তম চরিত্র তোমাদের বানানোর জন্য। তাহলে বোঝা যায় রাসূল ইসলামের যে জামানাটা ছিল সেটা আমাদের এই বর্তমান সময়ের চেয়ে আরও ভয়ঙ্কর ছিল, কারণ আইয়ামে জাহিলিয়াত ছিল, নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো, করলে জীবন্ত কবর দেওয়া হতো, কোনো মানুষের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন ছিল না। এজন্য আল্লাহ রাসূলকে সবচেয়ে ধৈর্যশীল একজন নবী প্রশিক্ষণ আল্লাহ নিজে দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তাই আমার নবী বলেছেন বইস্তুলি উতামে মামা কারে মাল আখলাক, আমি প্রেরিত হয়েছি এই পৃথিবীর জমিনে তোমাদের চরিত্রে পরিপূর্ণতা দেওয়ার জন্য, চরিত্রকে সুন্দর করার জন্য, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।